ঘরোয়া ফুটবল মরশুমের এখনও রয়েছে অনেকটা সময় বাকি, তবুও তার আগে ম্যাচ পরিচালনা করবার জন্য এবং রেফারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রেফারিদের নিয়ে শুরু হলো বিশেষ প্রশিক্ষণ শিবির। গোটা রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমাগুলি থেকে নতুন নতুন রেফারিদের তুলে আনার লক্ষ্যেই কাজ হাতে নিয়েছে রাজ্য রেফারি অ্যাসোসিয়েশন এবং রাজ্য ফুটবল সংস্থা। এর মধ্যে রাজ্যের বিভিন্ন জেলাতে এই লক্ষ্যে শুরু হয়েছে প্রশিক্ষণ শিবিরও। মূলত রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যেই রাজ্য ফুটবল সংস্থা এবং রাজ্য রেফারি অ্যাসোসিয়েশন এই আয়োজন করেছে। রবিবার এই উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হলো এক প্রশিক্ষণ শিবির। শিবিরে ছেলেদের পাশাপাশি 10 জন নতুন মহিলা রেফারিও যোগ দিয়েছেন। তাতে এটা অনুমেয় যে ছেলেদের তুলনায় মেয়েরাও ফুটবলে এবং ম্যাচ পরিচালনার ক্ষেত্রে প্রতিনিয়ত আগ্রহ বাড়াচ্ছেন, যার কারণে প্রতিটি শিবিরে নতুন নতুন মুখ যেমন উঠে আসছে ঠিক তেমনি উঠে আসছে অনেক নতুন মহিলা রেফারি। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থেকে এমনটাই জানালেন রাজ্য রেফারি অ্যাসোসিয়েশনের সচিব নারায়ণ দে। আমরা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সাব ডিভিশনে নতুন রেফারি আনার জন্য আমরা বিভিন্ন কৌশল নিচ্ছি। কিছুদিন আগে আমরা ধর্মনগরে করে এসেছি, ওইখানে আমরা ব্যাপকভাবে সারে পেয়েছি কীভাবে ত্রিপুরা রেফারিয়েশনের মান উন্নয়ন করা যায়। ত্রিপুরা রেফারিয়েশনের উদ্যোগে বিভিন্ন আগরতলায় ধর্মনগর বিলোনিয়া সাব্রুম আমরা প্রশিক্ষণ শিবির করেছি এবং করতে যাচ্ছি। আমাদের সহযোগিতা করছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। আমরা উদ্দেশ্য একটাই, কীভাবে ত্রিপুরা রেফারিদেরকে উন্নত করা যায়। সমাজ সবাই বলে ত্রিপুরা রেফারিরা নাকি দুর্বলতা আছে, আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি কীভাবে এই দুর্বলতাটা কাটিয়ে ওঠা যায় এবং সবাই যাতে রেফারিদের প্রতি একটা বিশ্বাস থাকে না ত্রিপুরা রেফারি বেস্ট রেফারি, তার জন্য আমরা বিভিন্ন কৌশল নিচ্ছি কীভাবে মানুষের মন জয় করা যায়। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।